কাফির নায়কের নাম দিয়ে তুমি ফুটবল খেলা জায়েজ বলছো? আচ্ছা ওইটা থাক, কারো কথা বলে তুমি কথা বলো না, তুমি বড় 7.5 কিলোমিটার লম্বা করে পতাকা না কেমন? তুমি বলো হাত তালিটা কেমন? তুমি বলো লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েদের ল্যাংটা হ্যাঁ নাচাটা কেমন? তুমি বলো এইসব কোটি কোটি টাকা খরচ হওয়াটা কেমন? কেউ একটা বললে তার নাম এখানে উল্লেখ করে বলবে না? তোমার বিবেচনার দাম দিতে হবে। আমি এই এখন যত উৎপাদন আছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কালায় ঠাকরি কালায় মাসকালায় চাষ ব্যতীত সবে 20 মনে 1 মন সবটাতেই খরচ আছে। ওষুধ দিতে হবে 20 মনে 1 মন সবটাতেই খরচ আছে। আমি মুদির দোকান করি, সলাতের সময় হলে দোকানে সলাত আদায় করি, বন্ধ করে মসজিদে যাওয়ার চেষ্টা করব। ব্যবস্থা না থাকলে, পাশে না থাকলে মসজিদে ঘরে করব। ডাক্তার জাকির নায়েক অনেককেই মুসলমান করেছেন, তুমি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ এই খেলা জায়েজ? তোমার বিবেচনার দাম তুমি দিও, আমি তো বলেছি। তুমি একটা খালি বোধ করো যে হাততালি দেওয়াটা, মেয়েদের নাচাটা থাক, চুল কাজাটা থাক। ইহুদি হয়ে গেল মানে ইহুদির বৈশিষ্ট্য, ইহুদির আচরণ গ্রহণ করল। ইহুদি হয়ে গেল মানে আল্লাহ বললেন যে ওরা কুকুর শ্রেণীর, ওরা হলো পশু প্রাণী, এরা আচরণ গ্রহণ করে পশু প্রাণী হয়ে গেছে, কুকুর শৃগাল হয়ে গেছে। সরাসরি ইহুদি হয়ে গেলে তো ওকে ধর্ম ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে ইসলাম। ওনার কর্ম তুমি পেশ করো না, বিবেচনার দাম দিও। কোন ধরনের ফকিরকে দান করা যায়? ফকিরের ধরন নেই, যে চাইতে আসবে তাকেই দিবেন। ও মদ খাক, বিড়ি খাক, ঘোড়ায় চড়ে থাক, হাতিতে চড়ে থাক, চাওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া নিষেধ। আপনি উপদেশ দেন যে তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, তুমি ভিক্ষা করো না, কিন্তু চাইতে আসলে ফিরিয়ে দিতে হবে। ফকির যে সে চেয়ে বেড়ায়, মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, ও আবার বাড়ির পাশে আছে, ও আবার আপনার বদনাম করে, ও হলো মিসকিন, ওকেও দিতে হবে। বই পুস্তক অনেক আছে, আমি জানি গাড়ি ভর্তি হয়ে আছে, ওরা গাড়িতে অনেক বই পুস্তক নিয়েছে, এই জন্য যে দিনাজপুর ঠাকুর গাঁয়ের লোক বই পুস্তক কিনে এসেছে, আজকে কেউ খালি যাবেন না, নইলে অন্তত পত্রিকা, আমি স্টেশন পত্রিকা, লক্ষ লক্ষ টাকা খরচ আছে আপনাদের নিজের এই পত্রিকার পিছনে। 12 জন মুফতি আছে, বড় বড় লেখক আছে, তো পত্রিকাকে অবশ্যই আপনি মানবেন। মসজিদের গ্যাসের টাকা জরুরি প্রয়োজনে ক্যাশিয়ার কাউকে কর্জা হাসানা দিতে পারে? জি দিতে পারে, কোনো সমস্যা নেই, তবে ওনার জিম্মেদারি থাকবে অনুযায়ী না দেন, সময় মতো না দেন বা না দেন, তাহলে সে ঘাটতি তাকেই দিতে হবে, তাহলে উনি দিতে পারে। বৌমা নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু শ্বশুর শাশুড়ির সেবা করে না, তাহলে কি তারা আমল কবুল হবে? সেবা তো আগে শ্বশুর শাশুড়িকে খুব মূল্যায়ন করতে হবে।
বাপ মায়ের মতো মূল্যায়ন করতে, ওরা যেন কষ্ট না পায়। তুমি খালি পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করে আর শ্বশুরবাড়ির পিছনেই থাক। ঈদ বকরিতে বলবা তোমার মাকে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে কোথাও যাব। তোমার শ্বশুর শাশুড়ির প্রতি তুমি অন্ধ হয়ে যাও ভালোবাসাতে, তাহলে দেখবা তোমার শ্বশুর শাশুড়ি এমনিতে তোমাকে ভালোবাসে, সবসময় তোমার খোঁজ নিবে। আমি আমার বক্তব্যে বলতাম যে বৌমাকে আগে মা বলতে হবে শতবার, তারপরে বৌমা কি বলছে দেখা যায়। তা আমার মা বলতেন যে তুমি হলে যেভাবে বলছিস তো বউ আরো খারাপ হবে। না বউ খারাপ হবে, আপনি ভুল বলছেন। শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক তো দেখা যাক তারপরে কি হয়। আপনি শাশুড়ি, আপনাকে আমি অনুরোধ করছি, অপরের ঘর থেকে এসেছে মেয়েটা, আপনি তাকে মেয়ের মতো করে শতবার মা বলেন, শতবার মা বলে আদর করে ডাকেন, দেখা যাক কি হয়। আর বৌমাকে বলছি যে শ্বশুর